বিমানবন্দরে অবতরণের সময় আছড়ে পড়েছে একটি যাত্রীবাহী প্রাইভেট প্লেন। ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে প্রবল বৃষ্টির মধ্যে অবতরণের চেষ্টা করার সময় একটি ব্যক্তিগত বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং বিধ্বস্ত হয়। অবতরণের সময় প্লেন আছড়ে পড়ার এই ঘটনাটি ঘটেছে মুম্বাই বিমানবন্দরের 27 নম্বর রানওয়ের কাছে। রানওয়েটি বৃষ্টির কারণে পিচ্ছিল অবস্থায় ছিল এবং এর দৃশ্যমানতা ছিল প্রায় 700 মিটার। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ার কারণে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। দুর্ঘটনা কবলিত বিমানটিতে 8 জন আরোহী ছিলেন, তাদের মধ্যে 5 জন যাত্রী এবং 3 জন ক্রু, 1 জন পাইলট, 1 জন সহপাইলট এবং অন্যজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। অবশ্য এই ঘটনায় 8 জন আহত হলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। ভারতীয় বার্তা সংস্থা ANIকে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, যাত্রীবাহী ওই প্রাইভেট প্লেনের 8 আরোহী সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় তারা কি পরিমাণ আঘাত পেয়েছেন তা জানা না গেলেও এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার পর রানওয়ে থেকে ধ্বংসাবশেষ পরিষ্কার করা হয় এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়। দুর্ঘটনার পর নিরাপত্তার অবস্থা নিরীক্ষা করে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন থেকে ছাড়পত্র দেওয়া হয়। এনডিটিভি বলছে, দুর্ঘটনার পর মুম্বাই বিমানবন্দরে ওই রানওয়েটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ভিস্তারা এয়ারলাইন্সের 5টি ফ্লাইট অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়। এর মধ্যে প্রথম 2টি হায়দ্রাবাদে এবং পরের 3টি ফ্লাইট গোয়ায় পাঠানো হয়। এদিকে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার মুহূর্ত সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে অবতরণের সময় বিমানটি যথেষ্ট জোরালোভাবে মাটিতে আঘাত করছে এবং বিমানের বডি কিছুক্ষণের জন্য মাটিতে পিছলে সামনের দিকে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। এছাড়া মুম্বাই বিমানবন্দরের অন্যান্য বেশ কিছু ছবিতে রানওয়ের অনেক দূরে মেঘলা আকাশের নিচে বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। দুর্ঘটনার পরপরই প্রাথমিকভাবে পাওয়া ছবিতে বিমানের ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা যায়, যদিও জরুরি পরিষেবা তাৎক্ষণিক সেই আগুন নিভিয়ে ফেলে। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের মতে, দুর্ঘটনা কবলিত প্লেনটি ছিল Learjet 45 মডেলের। কানাডা ভিত্তিক বোম্বার্ডিয়ার এভিয়েশনের একটি বিভাগের তৈরি 9 আসন বিশিষ্ট সুপারলাইট এই বিজনেস জেটটি বেঙ্গালুরু ভিত্তিক একটি রিয়েল এস্টেট উন্নয়ন সংস্থার নামে নিবন্ধিত। রিজওয়ানা রিন্তি, কালবেলা ডেস্ক। Thank you.